নাম মিথিলা রহমান মম। আমার 35 উইক, কাল রাত থেকে পেটে ব্যথা হচ্ছে, একটু পরপর হঠাৎ মুচড় দিয়ে উঠে, আর যখন মুচড়িয়ে ব্যথা হয় তখন শরীর ছেড়ে দেয় একদম, আর কোমরেও একটু একটু ব্যথা করছে, পা খুব ব্যথা। এমনি কোনো পানি ভাঙেনি বা শ্রাবণী, আর ব্যথার কারণ কি প্লিজ একটু সাজেস্ট করেন। টয়লেট ক্লিয়ার আছে, প্রেশার নর্মাল, বাট অনেক খামছি ম্যাম। আচ্ছা মিথিলা, আমি পুরোটা শুনলাম, দেখছিও, ও খুব চমৎকার করে আমাকে সঞ্জিদা চমৎকার করে বলেছে। আমি দুটো জিনিস, প্রথমে হালকা জিনিসগুলো বলতে চাইছি, সেটি হচ্ছে যেমন কোমরের ব্যথা। হ্যাঁ, কোমর ব্যথাটি কিন্তু ইজ ভেরি কমন, এটি নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই। আমাদের প্রেগনেন্সি ইটসেলফ, বডির যে চেঞ্জ হচ্ছে, আমাদের জরায়ুর ভারী হওয়ার কারণে, ওজন বৃদ্ধি পাওয়ার কারণে, আমাদের যে ব্যাকবোন রয়েছে, আমরা স্পাইনাল মানে আমাদের ব্যাকবোন মানে শিরাদণ্ড বাংলা যেটা বলি, সেটিতে একটু চেঞ্জ হয়, যার জন্য ব্যথাটি করে। এই ব্যথার জন্য সাধারণত আমরা একটু ব্যথানাশক ওষুধ মালিশ করতে বলি, একটু পোশ্চার চেঞ্জ করতে বলি, খুব ঝুঁকে কাজ করতে বারণ করি, এবং একটু হট ওয়াটার কম্প্রেশন দিতে বলি, তাতে কোমর ব্যথাটি ভালো হয়ে আসে। একান্ত বেশি ব্যথা হলে আমরা প্যারাসিটামল অথবা ট্রামাল জাতীয় ট্যাবলেট দিয়ে থাকি, সেটি কিন্তু ট্রামাডল জাতীয়, তাতে কিন্তু পেশেন্টের খুব উপশম হয়। এটি হচ্ছে আমি হালকা যে অসুখটির কথা বলেছেন আপনি, সেটি বললাম। আর বলেছেন পা ব্যথা করছে, এটিও কিন্তু ওই কোমর ব্যথার সাথেই সংযুক্ত। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের মেয়েদের পা গুলো ব্যথা করে, বিকজ ইউ আর ভেরি ইয়াং, 35 ইয়ার্স, তাই না? আপনার তো এমন বয়স হয়নি যে অন্য কোনো অসুখ বিসুখ হবে, এবং ইউ আর প্রেগনেন্ট, সো আমি মনে করছি যে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। এর জন্য আপনি ক্যালসিয়াম খাবেন দুটো করে, ভিটামিন ডি খাবেন, ম্যাগনেশিয়াম খাবেন, একটু ট্যাবলেট সব পাওয়া যায় বাজারে। পাশাপাশি আপনাকে বলবো আমি, একটু ডাবের পানি খাবেন, সেখানে ক্যালসিয়াম পটাশিয়াম অনেক থাকে, যেটি আপনাকে পা ব্যথা থেকে উত্তর করতে পারবে। আর মাসাজ করতে পারলে খুবই ভালো। হ্যাঁ, এটি কিন্তু অনেকটা ঠিক আকুপাংচার বলবো না আমরা, আকুপ্রেশার, হ্যাঁ, মাসাজ করলে দেখা যায় যে খুব আরাম পাওয়া যায়। তো এগুলো আপনার ছোটোখাটো যে সমস্যা সেটি বললাম, কিন্তু আমি একটু ওয়ারিড মিথিলা, যেটি আপনি বলেছেন আপনার পেটে ব্যথা হচ্ছে, এটি আমি খুব স্বাভাবিকভাবে নিতে চাইছি না, বিকজ আমি আগেই বলেছি যে পেটে ব্যথাকে আমরা সবসময় কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকতে পারি। আপনি 35 উইকস, এখন এই পেটে ব্যথা আপনার কেন হচ্ছে, হোয়াই? আপনি কি এটি প্রিটার্ম লেবার যাচ্ছেন, আপনার মানে ও অপরিপক্ক প্রসবের দিকে আপনি এগোচ্ছেন, আপনি কি অ্যাপ্রপ্সি হচ্ছে, নাকি আপনার অ্যাসিডিটি হচ্ছে, নাকি আপনার ইউটিআই আছে, মানে পেশাবে ব্যথা মানে ইনফেকশন রয়েছে কিনা, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং বোন, আমি বলবো আপনার বাড়ির কাছে যিনি আছেন অবশ্যই তাকে দেখাবেন। এই এই পেটে ব্যথাটাকে আমি কিছুতেই সহজভাবে নেব না, এটির জন্য আল্ট্রাসাউন্ড করার দরকার রয়েছে, এবং একটু যথেষ্ট একদম টাইম মানে সময় উপযোগী একটি চিকিৎসা দেওয়া দরকার রয়েছে। দেখা যাবে আপনার প্রিম্যাচুর লেবার হয়ে গেছে, আমি ঠিক ভয় দেখাচ্ছি না আপনাকে, এটি হতে পারে আর কি, তো সেই জন্য আপনি ভয় না পেয়ে এখন এক ডক্টর দেখান। হ্যাঁ, আপনার হয়তো রাত হয়ে গেছে এখন 9:30, সেক্ষেত্রে তাতেও ভয় নেই, আমাদের ইমার্জেন্সিগুলো খোলা থাকে। হ্যাঁ, সেখানে আপনি এখন হয়তো কোনো বড় কনসালটেন্ট এই মুহূর্তে পাবেন না, অসুবিধা নেই, আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে ইমার্জেন্সিতে গেলে চমৎকারভাবে আমাদের ডক্টর দেখবে এবং আপনাকে আল্ট্রাসাউন্ড করে বলে দেবে আপনার কি হচ্ছে। সুতরাং আমার মনে হয় আজকেই আপনি যাবেন। ওকে মিথিলা, হোপফুলি ইউল বি ফাইন, থ্যাংক ইউ। কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় আমরা কর্ড ব্লাড এবং কর্ড সংগ্রহ এবং পরবর্তীতে সেখান থেকে স্টেম সেল সংরক্ষণ করে থাকি। এই স্টেম সেলের মাধ্যমে আপনারা বাচ্চার লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে পারবেন। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড সংগ্রহ করতে চান তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর সঞ্চালনা করেছো সেই জন্য। আর কর্সেল বাংলাদেশ আসলে এই যে একটি একটা প্রতিষ্ঠান কাজ করছে সে সিঙ্গাপুরের সাথে সংযুক্ত হয়ে, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে আমাদের দেশের মতো একটি দেশে এত চমৎকার একটি সংস্থা রয়েছে।
কেননা স্টেম সেলকে আমরা যদি সংগ্রহ করতে পারি, শুরুতে আমরা শুনে নিয়েছিলাম যে কিভাবে আমরা স্টেম সেল পাচ্ছি, একদম ব্যথাবিহীন ভাবে প্লাসেন্টা থেকে আমরা আপনার শিশুটির স্টেম সেল বা একেবারেই ইনিশিয়াল সেলগুলো বা কোষগুলো ওখান থেকে নিচ্ছে, এই আমাদের বাংলাদেশ স্টেম সেল, তারা সেটি সংরক্ষিত করছে। এবং এটি সংরক্ষণের মাধ্যমে একটি নতুন শিশুর যে কত উপকার হতে পারে, আমরা কিন্তু সেই আমরা আমাদের যেই বয়স আমরা কিন্তু সেই সুযোগটি পাচ্ছি না। কারণ এই শিশুটি যখন বড় হবে, আল্লাহ না করুক তার থ্যালাসেমিয়া হয়েছে বা তার কোনো অন্য অসুস্থতা রয়েছে, ইভেন ক্যান্সার হয়েছে বা যাই কিছু হোক না কেন, বা তার ভাই বোনের হয়েছে, এই স্টেম সেল কিন্তু তার উত্তরণ ঘটাতে পারে, তাকে সহায়ক চিকিৎসা দিতে পারে। সুতরাং আমার মনে হয় আপনাদের যাদের নতুন হবে তাদের এই সুযোগটি গ্রহণ করা উচিত। এবং আমাদের বাংলাদেশে যে কট সেল স্টেম সেল সংগ্রহ করার যে সুযোগটি আমরা পেয়েছি, আমি তো তাদেরকে সাধুবাদ জানাবো। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সঞ্চালককে, আমার স্টেম সেল বাংলাদেশ তাদেরকে, এবং আমার দর্শক আজকে যারা দেখেছেন, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন। কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু জানে না, তারা জানার সুযোগ পাবে, দেখার সুযোগ পাবে। এবং আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করব। আমরা আপনাদের কোনো অনুষ্ঠান প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে একবার করে আপনার প্রশ্নটি করবেন।